মাদকের বিষাক্ত ছোবলে ক্ষতবিক্ষত পুরো জাতি। দেশে প্রায় 70 লক্ষ মাদকাসক্ত রয়েছে, যারা প্রতিদিনই নতুন কোনো না কোনো মাদকাসক্ত জন্ম দিয়ে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আসক্ত হয়ে পড়েছেন তাদের চিকিৎসা করে সুস্থ ও স্বাভাবিক জীবনে নিয়ে আসার লক্ষ্যে বেসরকারিভাবে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ব্যবস্থা করেছেন। বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক লাইসেন্সকৃত 15টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেই নিরাময় কেন্দ্রগুলোতে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি, তাদের পরামর্শ দেই, তাদের ত্রুটি থাকলে আমরা সংশোধনের পরামর্শ দেই এবং তারা আমাদের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে কিভাবে একজন আসক্ত ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে নিয়ে আসেন। আইআরএ বগুড়া শহরের ঝোপবাড়ি পশ্চিমপাড়া বিশ্বরোড সংলগ্ন, এখানে সুন্দর লোকেশন অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 2002 সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। আমি যখন এরকম একটা পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ছিলাম এবং সেখানে কর্মরত থাকা অবস্থাকালীন আমার এক বন্ধু, সে আমার কর্মস্থলে বেড়াতে যায় এবং আমার এই কর্মকাণ্ডের সম্পৃক্ততা দেখে সে আমাকে ইন্সপায়ার করে এইভাবে যে আমার নিজের শহরে অসংখ্য অ্যাডিক্ট ছেলেপেলে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ তুমি অন্য একটা শহরে গিয়ে অন্য একটা শহরের লোকজনের জন্য কাজ করছো, তুমি যদি চাও তাহলে আমার উদ্যোগে আমি এরকম একটা প্রতিষ্ঠান বগুড়াতে করতে পারি। তার সহযোগিতায় এই আইআরএটা প্রতিষ্ঠা করি। আমাদের এখান থেকে সুস্থপ্রাপ্ত অনেকেই বগুড়া শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বগুড়া শহরের বাইরে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থা আছেন। আমরা মূলত আসলে একটা রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা তার ব্যক্তিগত কাউন্সিলিংয়ের মাধ্যমে এই নেশার পিছনে আসার কারণগুলো আমরা মূলত বের করার চেষ্টা করি। তারপরে আমাদের এই সেন্টারে আমাদের কিছু ক্লাস সেশন এসবের ব্যবস্থা আছে, যেখানে আমরা তাকে আসলে মূলত মেন্টালি তাকে একটা থেরাপি দেওয়া হয় এবং তার মানসিক অবস্থা আরও সুন্দর করার জন্যে, তাকে স্বাভাবিক জীবনে আনার জন্যে আমরা যে যে বিষয়গুলো দরকার সেগুলির উপর আমরা গুরুত্ব আরোপ করি। আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়ায় দীর্ঘ 2 মাস যাবৎ দায়িত্ব পালন করছেন, দীর্ঘ 2 মাসে আপনি কতটি মামলা করেছেন এবং উল্লেখযোগ্য এখানে কী ধরনের মামলা পেয়েছেন, কী ধরনের মাদক পেয়েছেন, তাছাড়া মাদক মুক্ত সমাজ গঠন লক্ষ্যে কী ধরনের কার্যক্রম এখানে পরিচালনা করছেন? বিগত 30 অক্টোবর বগুড়া জেলা কার্যালয়ে যোগদান করি। আমার মোটামুটি 2 মাসের মতো অতিবাহিত হয়েছে। 2 মাসের মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে আমি যেটা বলতে পারি, প্রথমে এসেই আমি যেটা জব্দ করা সম্ভব হয়েছে সেটা হলো 260 বোতল ফেন্সিডিল সহ একটা ট্রাক আমরা আটক করেছি। ওই মাসেই আমরা 3200 পিস ইয়াবা সহ একজন আসামিকে আটক করেছে, যেটা আসলে বগুড়ায় পুলিশ র্যাব অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সবার চেয়ে একটি মানে উল্লেখযোগ্য একটি মামলা। কারণ তারপর আমরা ওই মাসে আমরা আসলে জুতার ভিতর চেক করতে যে ডলার পাই $37,400। পরবর্তী মাসে আমরা 110 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছি। তার 2 দিন পরে আমরা 100 বোতলের মতো একটা মোটরসাইকেলের ভিতর ক্যারি করছিল, ওইটাকে আটক করেছি। সেই মাসেই আমরা আসলে $62,150 এবং নগদ $57,000 উদ্ধার করেছি। প্রাইভেট কার সহ 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। 5ই ফেব্রুয়ারি আমরা 110 বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কারে 2 জন আসামিকে আটক করেছি। মাদকের রুট হিসাবে এই রুটটা ব্যবহার করে বগুড়া দিয়ে ঢাকাতে আসলে ফেন্সিডিলটাই মেইন যাচ্ছে এবং অন্যান্য মাদক পাচার হচ্ছে বলে আমাদের আশঙ্কা করি। এখানে আমি জেলা প্রশাসনের পুলিশ র্যাব এবং সবার সহযোগিতা পাচ্ছি। আমাদের আসলে সুযোগ্য মহাপরিচালকের নেতৃত্বে আমরা 3টি সেক্টরে হার্ম রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং সাপ্লাই রিডাকশনে কাজ করে যাচ্ছি। স্যারের দিক নির্দেশনা অনুসারে যেভাবে কাজ করে যাচ্ছি সেটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি বগুড়া জেলাকে মাদকমুক্ত করা সম্ভব। আইআরএর মাধ্যমে যারা ইতিমধ্যে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফেরত এসেছেন, এইরকম একজন আমার সামনে আছেন, আমরা ওনার থেকে জানতে চাব আসলে আপনি কী ধরনের মাদকাসক্ত ছিলেন? প্রথমে ফেন্সিডিল খেতে খেতে একটা পর্যায়ে আমি হিরোইনে আসক্ত হই। তো একটা পর্যায়ে আমাকে এই আইআরএ অর্থাৎ ইনিশিয়েটিভ ফর রিহ্যাবিলিটেশন অফ ড্রাগ অ্যাডিকশন, মাদক আসক্তি পুনর্বাসন উদ্যোগ,
তো আমি একটা পর্যায়ে এই আয়ারেতে আসি 2005-এ। আসলে মাদক আসক্ত যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে শুধু মানে বলবো, সুস্থতা অনেকভাবেই সম্ভব কিন্তু রিহ্যাবিলিটেশনটাই একমাত্র মানে অ্যাডিক্টদের জন্য একটা সঠিক ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে আসলে সে নিজেকে রিকভার করতে পারবে। মাদক আসক্ত যারা রয়েছেন তারা আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনারই আত্মীয় স্বজন, আপনার আশেপাশে যারা মাদকাসক্ত আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে, যে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে আসেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটি দেখতে থাকুন। আপনাদের প্রয়োজন আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525, প্রয়োজন আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস maskbd71@gmail.com। চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করবো আমরা অঙ্গীকার।